हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमरा कोसाइन रूलर प्रूफ टा देखबो। प्रथमे हमरा देखबो সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য কোসাইন রুলটা কিভাবে প্রুভ হচ্ছে। আমরা সবসময় কস বি এর ভ্যালুটা বের করব, কস আর কস সি একই রকম ভাবে বের হবে। সবসময় মনে রাখবে ত্রিকোণমিতি মানেই একটা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট। এখন আমার এই সূক্ষ্মকোণী ত্রিভুজে আমাকে কোসাইন রুলটা প্রুভ করতে হবে। এখন এই সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে কোথাও কি সমকোণী ত্রিভুজ লুকিয়ে আছে, লুকিয়ে নেই, বা সমকোণী ত্রিভুজ কোথাও তৈরিই হয়নি? কিন্তু আমি যেহেতু বলেছি ত্রিকোণমিতি মানে একটা সমকোণী ত্রিভুজের কনসেপ্ট, অতএব আমাকে এই ত্রিভুজে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিতে হবে বা ক্রিয়েট করতে হবে। এখন আমাকে কস বি সমান এই জিনিসটা প্রুভ করতে হবে, অর্থাৎ বি শীর্ষবিন্দু বাদে অপর যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা আমি লম্ব অঙ্কন করব। এখন আমি মনে করছি এর শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে, এডি। অর্থাৎ এখানেও একটা 90 ডিগ্রি হবে, এই পাশেও একটা 90 ডিগ্রি তৈরি হবে। অতএব এডি পারপেন্ডিকুলার বিসি। এখন আমরা জানি যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ হয় তাহলে এ কোণের বিপরীত বাহুকে স্মল এ দ্বারা ডিনোট করা হয়, বি কোণের বিপরীত বাহুকে স্মল বি দ্বারা ডিনোট করা হয়, আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা ডিনোট করা হয়। এগুলো কি? এ হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে স্মল বি হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য, আর সি কি এ বি বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এখানে আমরা কী লিখতে পারি? বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বি অ্যান্ড এ বি ইকুয়াল টু সি। এখন আমি এক্ষুনি বলেছি এডি লম্ব টেনেছি বিসি বাউর উপর, আমি মনে করছি বিডি ইকুয়াল টু এক্স। তাহলে ডিসি সমান কত হবে? এ মাইনাস এক্স, কারণ টোটালটা তো এটুকু যদি এক্স হয় তাহলে এইটুকু নিশ্চয়ই এ মাইনাস এক্স হবে। তুমি এগুলো যোগ করে দেখো, সবার এই ফিরে পাবো, এ মাইনাস এক্স প্লাস এক্স সমান সমান এই হচ্ছে। লেট বিডি ইকুয়াল টু এক্স, অতএব সিডি ইকুয়াল টু কত হবে? এ মাইনাস সিক্স। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখন এডি লম্ব বিসি হওয়ার ফলে এখানে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এক এবিসি এবিডি আর একটা এসিডি। অর্থাৎ এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুটি বাহুর বর্গের সমষ্টি। এখন আমি আগের ভিডিওয়ে বলেছি যে অতিভুজ কোণটা একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই জায়গায় 90 ডিগ্রি তৈরি আছে, অতএব ট্রায়াঙ্গেল এবিডি এর অতিভুজ কোণটা হবে এবি। অতএব ফ্রম ট্রায়াঙ্গেল এবিডি কীভাবে এবিডি থেকে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কী পেয়েছি? এবি, এবি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহুর সমষ্টি, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখন এবি সমান কত? সি, দৈর্ঘ্য হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার। বিডি সমান কত? এক্স, তাহলে এক্স স্কোয়ার। এডি সমান কত পেয়েছি আমরা? এডি সমান আমি মনে করেছি এই লম্ব দৈর্ঘ্য মনে করছি আমি এইচ, এডি ইকুয়াল টু আমি এইচ ধরে নিচ্ছি। এই যে এডি লম্ব হয়েছে এই লম্ব দৈর্ঘ্যটা আমি মনে করছি এইচ, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু তাহলে কী হবে? এইচ স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু কী পাবো? সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একই রকমভাবে এই সমকোণী ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ থেকে কী পাবো? অতিভুজ কোণটা, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোণটা হবে এসি, তাহলে এসি স্কোয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহু কী আছে? এডি আর সিজি, তাহলে এডি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার। এখন এসি মানে কত? বি, এসি সমান কত আমরা পেয়েছি? বি, তাহলে বি স্কোয়ার ইজিক্যাল টু এডি সমান কত? এইচ, এইচ স্কোয়ার প্লাস সিজি সমান কত? এ মা, এ মাইনাস এক্স, তাহলে এখানে পাবো এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু কী পাবো? বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এস এইচ স্কোয়ার ইকুয়াল টু কী পাবো? বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখন এখানে যে এই ত্রিভুজের ক্ষেত্রে যে এইচটা আমরা পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে এইচ আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই এইচটা একই, তাহলে উভয় ক্ষেত্রে এইচ স্কোয়ার ভ্যালুটাও একই হবে। অর্থাৎ এখানে যে এইচ স্কোয়ার ভ্যালু পেয়েছি আর এখানে যে এইচ এইচ স্কোয়ার ভ্যালুটা পেয়েছি তাহলে এরা ইকুয়াল। অর্থাৎ এখানে আমরা কী লিখতে পারি? সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, বা সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? টু এ এক্স ইজিক্যাল টু, এগুলো সব এই পাশে নিয়ে আসছি, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এখান থেকে কী পাবো, টু এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ। এখন একটা জিনিস লক্ষ্য করো, এক্সটা তো অজানা, এখন এক্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে, এই এক্সটা তো অজানা, তাহলে আমাকে এই ট্রায়াঙ্গেলটা ইউজ করে আমি এক্সের ভ্যালু বের করবো। এখন আমি এই কোণের সাপেক্ষে আমি আগের ভিডিওয় বলেছি কস বি সমান কী পাবো, ট্রায়াঙ্গেল এবিডিতে, এবিডিতে কস বি সমান কী লিখতে পারি আমি, কস থিটা মানে ভূমি বাই অধিভুজ, এখান থেকে ভূমি কোণটা হবে তাহলে বিডি হবে ভূমি, বিডি বাই অধিভুজ কোণটা এবি, বা কস বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, বিডি সমান কত পেয়েছি ভ্যালু, বিডি সমান এক্স আর এবি সমান কত সি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু সি কস বি, এখান থেকে আমরা কী পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু সি কস বি। এখন তাহলে এক্সের জায়গায় সি কস বি ভ্যালুটা পুট করবো, তাহলে এক্সের জায়গায় কী ভ্যালু পুট করবো, সি কস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ, বা কস বি ইজ ইকুয়াল টু কী ভ্যালু পুট করবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি, যেটা আমার কস বি সমান ছিল, কস বি সমান আমার এই জিনিসটা একটু ভ্যালু মানে প্রুফ করতে বলেছিল, অতএব প্রুফ হয়ে গেল। এবার যাব আমরা স্থূলকোণী ত্রিভুজের জন্য, এবার আমরা স্থূলকোণী ত্রিভুজের জন্য কস অ্যান রুলটা প্রুফ করবো, এখানেও কস বি সমান আমার এই জিনিসটা প্রুফ করতে হবে। এখন এই স্থূলকোণী ত্রিভুজের মধ্যে কোথাও কি সমকোণী ত্রিভুজ লুকিয়ে আছে, লুকিয়ে নেই, অর্থাৎ একই ব্যাপার, আমাকে সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করে নিতে হবে। এখন আমাকে কস বি প্রুফ করতে হবে, অর্থাৎ বি কোণটা বাদে যে কোনো একটা শীর্ষ বিন্দু থেকে বিপরীত বরাবর আমি লম্ব অঙ্কন করতে পারি, কিন্তু আমি এখানে এ শীর্ষ বিন্দু থেকে বিসি বরাবর লম্ব অঙ্কন করছি, যেহেতু বিসি সি বিন্দুতে কী তৈরি আছে, একটা স্থূলকোণী স্থূলকোণ তৈরি আছে, অর্থাৎ নিশ্চয়ই তাহলে এই বিন্দু থেকে যদি আমি লম্বটা নিই, বিসি বাহুর উপর আমাকে লম্বটা তৈরি হবে না, বিসি বাহুকে আমাকে বর্ধিত করতে হবে, তাহলে কি আমি লম্বটা আনছি এ থেকে বিসি বাহুর উপর, তাহলে আমি মনে করছি এটা ডি, তাহলে কি এডি লম্ব বিসি, বর্ধিত বিসির উপর আমি এডি লম্ব অঙ্কন করলাম। এখন তাহলে এখানে একই রকম আমি লিখে নিই, তাহলে কোন বাহুটাকে কী ধরছি, এডি পারপেন্ডিকুলার এখানে তাহলে কী হবে বিডি, যেখানে আমি মনে করছি এডি সমান এইচ, এডি ইকুয়াল টু এইচ, সিডি এই জিনিসটাকে আমি ভ্যালুটা ধরছি এক্স, এটা সি আর এটা ডি, এইটুকুর ভ্যালু আমি কত ধরছি এক্স, এটুকুর ভ্যালু কত এক্স, তাহলে আমি লিখে নিচ্ছি সি ডি ইকুয়াল টু এক্স, তাহলে আমি টোটাল বিডি ইকুয়াল টু কত পাবো, বিডি ইকুয়াল টু কী আছে সিডি প্লাস বিসি, তাহলে সিডি সমান তো আমি পেয়েছি এক্স আর বিসি সমান কত এ, তাহলে এটা কী পেলাম বিডি সমান এক্স প্লাস এ, আর তাছাড়া এসির দৈর্ঘ্য কত, বি আমরা জানি বি কোণের বিপরীত বাহুকে স্মল বি দ্বারা ডিনোট করা হয়, আর সি কোণের বিপরীত বাহু কী এ বি থেকে স্মল সি দ্বারা ডিনোট করা। এখন এখানেও একই ব্যাপার, এখানেও দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এক এ ডি সি আর একটা এ ডি বি। এখন ট্রায়াঙ্গেল এ ডি সি থেকে কী লিখতে পারি আমরা, এ ডি সির কোথায় সমকোণ তৈরি হয়েছে, এ ডি বিন্দুতে, তাহলে এই এ ডি সি ট্রায়াঙ্গেলের অতিভুজ কোনটা হবে, ডি কোণের বিপরীত বাহু কোনটা আছে এসি, তাহলে এটা অতিভুজ হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে অতিভুজ কোণটা এসি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, তার মানে এখান থেকে লিখবো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, মানে ভ্যালুগুলো পুট করে দেবো, এসি সমান কত পেয়েছি আমরা বি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি সমান কত পেয়েছি এইচ, এইচ স্কোয়ার আর সিডি সমান কত এক্স, তাহলে এক্স স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাবো বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে একইরকমভাবে এবার এই বড় ট্রায়াঙ্গেলটা নেবো এ ডি বি, ট্রায়াঙ্গেল এ ডি বি, তাহলে ট্রায়াঙ্গেল এ ডিবির কোথায় সমকোণ তৈরি হয়েছে ডি বিন্দুতে, তাহলে এই কোণের সাপেক্ষে অতিভুজ তাহলে কোণটা হবে এ বি, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পাবো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী পাবো এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, তাহলে এ বি এর স্কোয়ার মানে কত সি স্কোয়ার, এ ডি সমান কত আমরা পেয়েছি এইচ, ধরে নিয়েছি এইচ স্কোয়ার, আর বি ডি সমান কী পেয়েছি এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এর হোল স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু কী পাচ্ছি সি স্কোয়ার মাইনাস এক্স প্লাস এর হোল স্কোয়ার। এখানেও একই ব্যাপার, উভয় ক্ষেত্রে
উভয় ক্ষেত্রে কী আছে, এইচটা একই আছে, তাহলে আমি এই দুটো এইচ স্কোয়ার ভ্যালুটাও কী হবে, তাহলে সেম হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ হোল স্কোয়ার। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, কী পাবো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এ স্কোয়ার বা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এ স্কোয়ার। এখন এই টু এক্সটাকে এই পাশে নিয়ে এসে আর সবগুলো ওই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা টু এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, এক্স স্কোয়ার কেটে আছে, তাহলে এখান থেকে কী পাবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ, টু এ পাচ্ছি। তাহলে কি এবার আমাকে কি এক্স এর ভ্যালুটা বের করে নিতে হবে। এখন এক্স এর ভ্যালুটা আমি এই ট্রায়াঙ্গেল থেকে বের করবো, কোন ট্রায়াঙ্গেল, এ ডিবি, যেহেতু আমার বি ট্রায়াঙ্গেল বি কোণটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বি কোণটা ধরা পড়ে যাতে সেরকম সমকোণী ত্রিভুজ নিতে হবে, তাহলে বি কোণটা ধরা পড়ছে কোন সমকোণী ত্রিভুজে, এ ডিবি। এখন ট্রায়াঙ্গেল এ ডিবি থেকে কী পাচ্ছি দেখো তো, এ ডিবি থেকে কস বি সমান কী লিখতে পারি, কস বি সমান লিখতে পারি বি কোণের সাপেক্ষে লম্ব কোণটা, যেটা ঠিক সামনে যেটা আছে তাহলে লম্ব এজি, তাহলে এজি আমার কস বি সমান কী হয়, ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে কস বি সমান ভূমি এখানে কোণটা হবে বিডি, এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি, কারণ এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপোজিট সাইড অলওয়েজ কী অতিভুজ, তাহলে নিশ্চয়ই তাহলে এটা ভূমি, ভূমি মানে কত, বিডি, বিডি বাই এবি। এখন বিডি সমান কত আমি লিখে নিয়েছি দেখো তো, বিডি সমান ছিল এক্স প্লাস এ, তাহলে বিডির জায়গায় আমি কী লিখবো, এক্স প্লাস এ, আর এবি সমান কত, সি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ বাই সি বা কোনাকুনি গুণ করে দিচ্ছি, সি কস বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ বা এক্স ইজ ইকুয়াল টু সি ইন্টু কস বি মাইনাস এ। তাহলে এখন এক্সের জায়গায় কী পুট করবো, সি কস বি মাইনাস এ, তো তাই পুট করছি এক্সের জায়গায় বা সি কস বি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ। এবার জাস্ট এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কী পাবো এখান থেকে, টু এ সি কস বি মাইনাস টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার করছি কি এখানে করছি, মাইনাস টু স্কোয়ারটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কী পাবো এখান থেকে, বা টু এ সি কস বি ইজ ইকুয়াল টু কী পাবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার, কারণ এই পাশে মাইনাস টু স্কোয়ার ওই পাশে চলে গেলে প্লাস টু স্কোয়ার হয়ে যাবে, বা টু এ সি কস বি সমান কী পাবো, টু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কী হবে, শুধু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা কস বি সমান কী পাবো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি। এটা তোমাকে প্রুফ করতে বলেছিল, কস বি সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি, যেটা আমি প্রুফ করে দিয়েছি। তাহলে এটা প্রথমে প্রমাণ করলাম সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য, এবার এটা আমি স্থূলকোণী ত্রিভুজের জন্য প্রুফ করে দিলাম, নেক্সট ভিডিও আমি এটা সমকোণী ত্রিভুজের জন্য প্রুফ করে দেবো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, নেক্সট ভিডিও আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোশ্চেনগুলোর প্রুফটা নিয়ে আসবো, তাছাড়াও নতুন অঙ্ক নিয়ে আসবো। থ্যাংক ইউ।